মনিরুল ইসলাম সহ লাভপুরকাণ্ডে তিন অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর আবেদনে এখনও সাড়া দেননি বীরভূমের জেলাশাসক। কিন্তু তিনি কি এই অনুমোদন দিতে পারেন? সূত্রের খবর, জেলা প্রশাসনের অন্দরে এ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। কেন এই ধন্দ? জেলা পুলিশ সূত্রে খবর, 2012 জুলাই মাসে তৃণমূল বিধায়ক মনিরুল সহ লাভপুরকাণ্ডে অভিযুক্ত 52 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর জন্য জেলাশাসকের কাছে আবেদন জানানো হয়। তৎকালীন জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা সেই আর্জি মঞ্জুরও করেন, আর এ নিয়েই তৈরি হয়েছে ধন্দ। একবার অস্ত্র আইনে চার্জ আনার অনুমোদন দেওয়ার পর একই ব্যক্তির বিরুদ্ধে ফের নতুন করে সেই অনুমতি দেওয়া যায় কিনা, এখন সেই প্রশ্ন উঠেছে প্রশাসনের অন্দরে। প্রশাসনের অন্দরে এই ধন্দ মৃতের পরিবারকে আরও দুশ্চিন্তায় ফেলেছে। তাদের দাবি, ইচ্ছে করেই এরকম নানা আইনি জটিলতা সৃষ্টি করে মামলাটি পিছিয়ে দিতে চাইছে প্রশাসন, এর জেরে বিচার পেতে দেরি হবে। যদিও বীরভূমের পুলিশ সুপার অলোক রাজোরিয়া এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, তাঁর প্রতিক্রিয়া, আমি কোনো মন্তব্য করব না। পুলিশ সূত্রে খবর, প্রশাসনের একাংশের দাবি, 2012 লাভপুরকাণ্ডে 52 জন অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর অনুমতি চাওয়ার মধ্যেই ভুল ছিল। কারণ হিসেবে তাঁদের যুক্তি, সেই সময় ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট ছিল কোনো আগ্নেয়াস্ত্র দিয়ে ওই তিন সিপিএম সমর্থক ভাইকে খুন করা হয়নি। তাহলে প্রশ্ন ওঠে, অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা কেন? তাছাড়া পুলিশের ওই অংশের দাবি, অস্ত্র মিলেছিল মনিরুল সহ তিনজনের বাড়ি থেকে। তাহলে 52 জনের বিরুদ্ধে কেন অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছিল? যদিও তৎকালীন জেলাশাসক অনুমতি দেওয়ার পরও তখন কোনো চার্জশিট পেশ করেনি পুলিশ। বিরোধীরা প্রশ্ন তুলছে, পুলিশের এই ভুল কি ইচ্ছাকৃত? মনিরুল শাসক দলের নেতা বলেই কি এতদিন চার্জশিট হয়নি? জেলা পুলিশ সূত্রে খবর, 2010 সালে 4 জুন সিপিএম সমর্থক এক পরিবারের তিন ভাইকে খুন করা হয়। এই খুনের ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ হেফাজতে থাকাকালীন মনিরুলের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, লাভপুরকাণ্ড, এর আগে 5 জন তদন্তকারী আধিকারিকের হাত ঘুরে এখন তা লাভপুর ওসি দেবাশিস ঘোষের হাতে। এভাবে কেটে গিয়েছে প্রায় 4 বছর, কিন্তু পুলিশ চার্জশিট পেশ করেনি। এরপর আদালতের হস্তক্ষেপে সম্প্রতি বোলপুর আদালতে লাভপুর খুনের মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। কিন্তু এবারেও মনিরুল সহ 22 জনের নাম সেই চার্জশিটে নেই। এ নিয়ে বিরোধীরা সরব হয়, রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, শাসক দলের নেতা বলেই কি ছাড় মনিরুলকে? এরপরেই মনিরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তার নামে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের অনুমতি চাওয়া হয় বীরভূমের জেলাশাসকের কাছে। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তিনি সেই অনুমতি দেননি। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।